মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিভাবে প্রিয় বান্দা হিসেবে কবুল করলেন? আজকে জুমার দিন, মুসলমানদের অন্যতম একটি দিন হলো জুমার দিন, শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রিয় হিসেবে কবুল করেছেন বলে আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। আজকে আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ তারা মসজিদে আসতে পারছেন, হয়তো শয়তানের ধোকায় পড়ছে অথবা আল্লাহ তাআলা তাদেরকে কোনো না একটা ব্যস্ততার মধ্যে ব্যস্ত করে রেখেছে, তারা মসজিদে আসতে পারছে না। আমরা পারছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আকাইনাম দরতাজ দাদে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি। আমরা মুহররম মাসের পূর্বে, মুহররম মাস শুরু হওয়ার পর থেকে আমরা মুহররম সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। এর পূর্বে আমরা সূরা ফাতিহার তাফসির শুনতেছিলাম। সূরা ফাতিহার তাফসির শুরু করা হয়েছিল, তিন চারটি জুমা সূরা ফাতিহার তাফসিরের উপর আলোচনা করা হয়েছে। যারা আপনারা শোনেন নাই বা পিছনের গুলা শুনতে আগ্রহী, আমাদের ভাইদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে পেয়ে যাবেন, iBadah24.com iBadah24, এখানে আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা শুনে নিতে পারেন। এবং যদি আগ্রহী হয়ে থাকেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ কন্টিনিউ করার জন্য, এটাকে নিয়মিত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সূরাতুল ফাতিহার তাফসিরে প্রথমে আমরা সূরা ফাতিহার নামগুলো জেনেছিলাম, কতগুলো নাম রয়েছে, প্রায় 41টা নাম পাওয়া যায়, তার মধ্যে অল্প কিছু সংক্ষেপে আলোচনা করেছিলাম। সূরা ফাতিহার কী বৈশিষ্ট্য রয়েছে, কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সূরা ফাতিহা আমাদেরকে কী শিক্ষা দেয়, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সূরা ফাতিহার পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা ফাতিহার শানে নুজুল কী, প্রেক্ষাপট কী নাজিলের, গুরুত্ব, এগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে প্রথম আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের আলোচনা চলছিল। এই আয়াতের মধ্যে আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু মানে কি সমস্ত প্রশংসা, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একজমা। আজকে আমরা জানব লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য। লিল্লাহি মানে কার জন্য, আল্লাহর জন্য, আল্লাহ। আমরা কেন ওই রাব্বুল আলামিনের প্রশংসা করব, তিনি কে, আল্লাহ তিনি কে, আমাদেরকে এটা জানার দরকার। আমরা যদি কোনো বিষয় সম্পর্কে জানি, সেই বিষয়ের ভালো মন্দ আমরা বলতে পারব। কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলেই না আমরা ভালো মন্দ বলতে পারি, যদি আমাদের জ্ঞান না থাকে আমরা কিন্তু বলতে পারি না। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, ঠিক কিনা বলে। যেমন ধরেন আমাদের চাটমোহরে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে চাটমোহরের মধ্যে ভালো মিষ্টি পাওয়া যায় কোথায়, আপনি বলে দিবেন কয়েকটা হোটেলের নাম। আবার যদি জিজ্ঞেস করা হয় যে চাটমোহরের মধ্যে সবচেয়ে উন্নত মানের জিনিস কোনটা, চাটমোহর কী জন্য বিখ্যাত, আপনার যদি চাটমোহর সম্পর্কে জানা থাকে আপনি না প্রশংসা করতে পারেন। আপনি যখন বাহিরে কোথাও যাবেন, আপনাকে আপনার জেলা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বিভিন্ন ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়, যে জেলার অধিবাসী যারা থাকে সেই জেলার মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনার জেলাটা কেন বিখ্যাত, আপনি যদি বলতে না পারেন তাহলে তো আপনি ফেইল্ড, আপনাকে অ্যালাউ করা হবে না, আপনাকে চাকরি দেওয়া হবে না। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তোমাদের আল্লাহকে, একটা অমুসলিম ভাই আপনাকে জিজ্ঞেস করলো,
একটা হিন্দু ভাই আপনাকে জিজ্ঞেস করলো, একটা খ্রিস্টান ভাই আপনাকে জিজ্ঞেস করলো, তোমরা আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহটাকে কে সেটা, তার সম্পর্কে কিছু বলো, আমরা কতটুকু বলতে পারবো? যারা জানি তারা হয়তো বলতে পারবো, কিন্তু যারা জানি না কিছুই বলতে পারবো না। তখন যদি জিজ্ঞেস করে যে তুমি তোমার আল্লাহ সম্পর্কে কিছু জানো না, তাহলে আল্লাহর ইবাদত কেন করো? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানার দরকার আছে না? নাই, অবশ্যই দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে রাসূলকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দিন মানুষের কাছে। এটা শুধু নবীদের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য, শুধু মুসলমানদের কল্যাণ নয়, সমস্ত মানুষের কল্যাণ। আমরা শুধু মুসলমানদেরকে দাওয়াত দিব এমনটা নয়, আমাদের মুসলমানদেরকেও দাওয়াত দিতে হবে, পাশাপাশি অমুসলিম ভাইদেরকেও দাওয়াত দিতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার শুরুতেই তিনার পরিচয় বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, তিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক, রাব্বিল আলামিন সমস্ত পৃথিবীর প্রতিপালক, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যেই বর্ণনা করেছেন, নিজের পরিচয় নিজে দিয়ে দিয়েছেন, আমাদেরকে খোঁজার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই, এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আপনাদের অনেকের মুখস্ত আছে আয়াতুল কুরসি, মুখস্ত আছে না অনেকের আয়াতুল কুরসি মুখস্ত আছে? আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ওই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো প্রভু নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। বলে সুবহানাল্লাহ, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তিনি কোনো সময় হারিয়ে যাবেন না, তিনি কোনো সময় হারিয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, হুয়াল হাই, অনন্তকাল পর্যন্ত তিনি জীবিত থাকবেন, আল কাইয়ুম, অনন্তকাল পর্যন্ত তিনি স্থায়ী থাকবেন, তিনার স্থান থেকে তিনি কোনো সময় অবিচল হয়ে যান না, কোনো সময় হারিয়ে যান না, কোনো সময় তিনি দুর্বল হয়ে যান না। সুবহানাল্লাহ, এমন প্রভু আমরা পেয়েছি, প্রভু খুঁজেছেন। আমরা তো আসলে প্রভু খুঁজি না, আমাদের রবকে এটা তো আমরা খুঁজি না, কারণ আমরা ওই জন্মসূত্রে মুসলমান হয়েছি, জন্মের পরে যখন বুদ্ধি হলো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু পরে আমরা মুসলমান হয়ে গিয়েছি, মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, পড়লাম পড়লাম না পড়লাম না পড়লাম, নাম তো মুসলমান নাকি? এই হলো আমাদের মুসলমানিত্বের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তিনার রবকে খুঁজেছেন, তিনি তিনার প্রভুকে খুঁজেছেন, আমাকে কে সৃষ্টি করলো, এই আসমান জমিন আমরা যা কিছু দেখতে পাই এগুলোর পরিচালনা করেন কে, তাকে খুঁজে বের করার দরকার, আমাকে তার সম্পর্কে জানতে হবে। তিনি সন্ধ্যারাত্রিতে ফালাম্মা রাআ, তিনি সন্ধ্যারাত্রিতে আসমানের দিকে তাকালেন, আসমানে তিনি অসংখ্য তারকা দেখতে পেলেন, তারকা মিটি মিটি করে জ্বলছে, কিছুটা আলো দেয়, দুনিয়াতে আলো আসে দেখতে অনেক সুন্দর, যেখানে তাকাই শুধু তারকা আর তারকা দেখা যায়। তিনি চিন্তা ভাবনা করলেন, তারকা যেহেতু এতগুলো এত বেশি দেখা যাচ্ছে, আমি উপরের দিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই তারকা দেখা যাচ্ছে, হয়তো তারকাগুলোই আমাদের আমাকে সৃষ্টি করেছে, ওই তারকা মনে হয় আমার সৃষ্টিকারী, আমার প্রভু। কে চিন্তা করছেন এটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেকক্ষণ চিন্তা করছে, দেখছে যে প্রভু, প্রভুরকে কীভাবে চেনা যায়, দেখা যায়, নিকটবর্তী হওয়া যায়। সকাল হতে হতে হঠাৎ দেখলেন তারকাগুলো গায়েব হয়ে গিয়েছে, অস্তমিত গিয়েছে,
তখন বলতেছেন যে গায়েব হয়ে যেতে পারে, যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে না পারে সে কখনো আমার প্রভু হতে পারে না। সে তো আমার প্রভু হতে পারে না, সে তো নিজের অস্তিত্বটাকেই টিকিয়ে রাখতে পারলো না, সে গায়েব হয়ে গেল। সে যদি গায়েব হয়ে যায় তাহলে তার মাখলুকাত যাদেরকে সৃষ্টি করেছেন সেগুলার দেখভাল করবে কিভাবে? এই জন্য সে আমার প্রভু হতে পারে না। পরের দিন তিনি আবার আসমানের দিকে দেখলেন, চাঁদ উদয় হয়েছে, চাঁদকে নিয়ে তিনি গবেষণা করছেন, তারকার চেয়ে চাঁদটা একটু আলো বেশি দিচ্ছে, দেখতে একটু বড় সড়ো। পূর্ণিমার চাঁদ যখন ওঠে পৃথিবীটাকে আলোকিত করে দেয়, তো তিনি চাঁদটা দেখে বলতেছেন এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার প্রভু, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। হতে দেখলেন যে চাঁদটাও সে আর নাই, সে অন্ধকার যখন দুনিয়ার আলো এসেছে সে হারিয়ে গিয়েছে। তিনি বলতে লাগলেন আবারও একই কথা, যে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, যে নিজে হারিয়ে যায় সে কখনো আমার প্রভু হতে পারে না। পরের দিন যখন তিনি দেখলেন দিনের বেলাতে সূর্য নিয়ে তিনি গবেষণা করছেন, সূর্য অনেক বেশি আলো দেয়, অনেক বেশি আলোকিত করছে, দুনিয়াটাকে ঝলমল করে ফেলছে, আলোর কারণে তার দিকে তাকানো যাচ্ছে না। বলছেন হাদা আকবার, এটা তো অনেক বড়, এটাই মনে হয় আমার রব, আগে যতগুলো দেখেছিলাম সবগুলোর চেয়ে এটা বড়, এটাই মনে হয় আমার রব। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, দিন শেষ হয়ে গেল, চন্দ্র ওঠার সময় হয়ে গেল, চাঁদ আবার গায়েব হয়ে গেল। তিনি বলতেছেন আমি আমার রবের সাথে শিরিক করতে পারি না, সেও আমার রব হতে পারে না, আমি সেই রবের দিকে আমার চেহারাকে মোতাবজ্জ করছি, আমার চেহারাকে ফিরাচ্ছি। আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি ওই প্রভুর প্রতি আমার চেহারাকে ঘোরালাম, আমার চেহারাকে তার দিকে ফিরালাম, মোতাবজ্জ হলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এবং আমি আগে যেই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম যারা হারিয়ে গিয়েছিল, আমার প্রভু কখনো হারিয়ে যায় না, আমার প্রভু আমার প্রভুর অংশ কারোর সঙ্গে নাই, আমার প্রভু তিনি তো পবিত্র, আমি সেই প্রভুর দিকে আমার চেহারাকে মোতাবজ্জ করলাম এবং আমি আমার ওই প্রভুর প্রতি ইমান আনয়ন করলাম, আমি আমার ওই প্রভুর প্রতি ইমান আনয়ন করলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি পবিত্র, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি শিরিককারী নই, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করব না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করব না, শরিক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি রব, তিনি আল্লাহ, প্রশংসা একমাত্র তারই জন্য, তারই জন্য একমাত্র প্রশংসা। আমরা যদি নামাজের মধ্যে এই চিন্তাভাবনা করে নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সকল ক্ষমতার মালিক, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চিন্তাভাবনা নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে যদি এই চিন্তা একটু আমার মাথায় আসে, তাহলে আমার নামাজের মধ্যে অলসতা আসতে পারে। আমাদের অনেকে বলেন যে হুজুর নামাজের মধ্যে মন থাকে না, মন অন্য জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, নামাজের মধ্যে মনটাকে স্থির করব কিভাবে? আপনি যদি একটু চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন আমি কার সম্মুখে দাঁড়িয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, এমনভাবে আল্লাহর সামনে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এখানে যদি আমার সামনে একজন সাধারণ পুলিশের অফিসার যদি দাঁড়িয়ে থাকে, আপনার সামনে যদি ওসি সাহেব দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনি আপনার অ্যাটেনশনটা কেমন হবে, কিভাবে আপনি সতর্কভাবে দাঁড়িয়ে থাকবেন? আর যদি একজন মন্ত্রী দাঁড়িয়ে থাকে, তার চেয়ে উচ্চ যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকে,
আপনার অ্যাটেনশনটা কেমন হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা নামাজ আদায় করি, আমাদের নামাজের মধ্যে মন আর কোথাও হারিয়ে যেতে পারে না। বিশ্বনবী আরো বলেন, তুমি মনে রেখো, জেনে রেখো, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, তোমাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ তাআলা। তুমি কিভাবে রুকু করছো, কিভাবে সিজদা করছো, অলসতা নিয়ে দাঁড়াচ্ছ নাকি সুন্দর করে দাঁড়াচ্ছ, তোমার রুকু সিজদা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছে। এই জন্য আমাদের নামাজের মধ্যে এইভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে চিন্তা করতে হবে। হযরত মাওলানা তারিক জামিল সাহেব, তিনি একজন দাই, মানুষকে দিনের পথে দাওয়াত দেন, পাকিস্তানে ওনার বাসা। উনি বয়ানের মধ্যে বলতেছেন, ভেনিজুয়েলার একটা ছেলে, সে তিনার দাওয়াত গ্রহণ করে, দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। কিছুদিন পরে তিনি ধীরে ধীরে ইসলাম শিখছেন শিখছেন। তো তিনি তাবলিগ জামাতের সাথে ছিলেন, একটা জামাতের সঙ্গে তিনি রয়েছেন। নামাজের পরে যখন ফরজ নামাজ শেষ হয়ে যায়, সুন্নত পড়ার সময় তিনার অনেক লম্বা সময় লাগে। দেখা যায় যে দুই রাকাত নামাজ পড়তে 2 থেকে 3 মিনিট, কিন্তু তিনার প্রায় 20-30 মিনিট লেগে যায়। তাকে জিজ্ঞেস করা হলো, কি ভাই, তোমার জন্য তো আমাদের লেট হয়, আমরা একটু তালিম করব, একটু কিতাব পড়ব, মানুষকে নিয়ে একটু কথা বলবো, তুমি যদি নামাজ এইভাবে দীর্ঘ করে পড়ো, লম্বা করে পড়ো, তাহলে তো আমাদের, আমরা পড়তে পারি না, আমরা কিতাব তালিম করতে পারি না, তোমার নামাজ পড়তে এত সময় কেন লাগে? সেই ভাইটি উত্তর দিচ্ছে, তোমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছ, তোমরা তো বুদ্ধি হওয়ার পর থেকে আল্লাহকে চেনো, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তোমরা জানো, আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো রয়েছে। আমি তো নতুন ইসলাম গ্রহণ করেছি, আমি শুনেছি সূরাতুল ফাতিহা হলো একটা দোয়া, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিরাতুল মুস্তাকিমটা প্রার্থনা করা হয়। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বান্দার কথার উত্তর দিয়ে থাকেন, এটা আমি ওয়াজের মধ্যে শুনেছি, আমি তো নতুন মুসলমান হয়েছি, আমি নামাজের মধ্যে আল্লাহর কথা শুনতে পাই না, আল্লাহ কখন আমার নামাজের উত্তর দেন? আমি যখন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি, আল্লাহ রব্বুল আলামিন যে এরপরে যে উত্তরটা দিয়ে থাকেন, তোমরা তো অনেক আগে থেকে মুসলমান হয়েছো, তোমরা হয়তো তাড়াতাড়ি শুনতে পাও, আমি তো নতুন মুসলমান হয়েছি, আমি তো শুনতে পাই না, এই জন্য আমি বারবার বলে থাকি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইভাবে বারবার বলতে থাকি, বারবার বলতে থাকি, যেন আল্লাহ রব্বুল আলামিন আমার কথাটা শুনতে পায়, বলি সুবহানাল্লাহ। তিনি একই কথা বারবার বলেন সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই কথাটা বারবার উচ্চারণ করেন, আর রহমানির রহিম বারবার বলেন। তিনি বলতেছেন যে আমি তো জানি না, আমি তো নতুন মুসলমান হয়েছি, আমার কথা, আমার এই সূরা ফাতিহাটা কি আল্লাহর নিকটে পৌঁছেছে কিনা, এই জন্য আমি বারবার করি, বারবার পড়ি, এই জন্য আমার পড়তে, নামাজ পড়তে এত সময় লাগে। একটু চিন্তা করেন, কল্পনা করেন, আমরা কিভাবে নামাজ আদায় করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে নিজের পরিচয়টাকে আরো সুন্দর করে তুলে ধরেছেন। আমাদের সবার মুখস্থ আছে না সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আমার সঙ্গে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি মানুষের কাছে আমার পরিচয়টা তুলে ধরুন, তাদেরকে বলে দিন আল্লাহু আহাদ, তিনি হলেন এক, তিনার কোনো শরীক নাই, তিনার কোনো দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ কি আছে, ছাড়া কোনো এলাহ আছে? আমাদের অমুসলিম ভাইয়েরা অনেকে রয়েছেন, বিশেষ করে খ্রিস্টানরা যারা, খ্রিস্টান যারা, তিনারা তিন খোদায় বিশ্বাসী, কয় খোদা,
তারা মনে করে খোদা তিনটা কয়টা বলে যে আল্লাহ একটা খোদা আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম তাদের ভাষায় মেরি এটা একটা খোদা আর ঈসা আলাইহিস সালাম এটা হচ্ছে খোদার বেটা মারিয়ামকে বলে হচ্ছে খোদার স্ত্রী নাউজুবিল্লাহ আর তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে খোদার বেটা এটা হচ্ছে বিধর্মী খ্রিস্টান ভাইদের আকীদা তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা অমুসলিম ছিল মুশরিক ছিল তারা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করত না তারা আল্লাহকে বিশ্বাস করত তারা আল্লাহর ইবাদত করত কাবা ঘরের মধ্যে তারা আল্লাহর ইবাদত করেছে কিন্তু পাশাপাশি তারা একটা অন্যায় কাজ করত সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করত তারা বিভিন্ন মূর্তির পূজা করত লাত মানাত উজ্জার পূজা করত আর তারা চিন্তা ভাবনা করত কেয়ামতের ময়দানে অথবা পরকালে আমাদেরকে এই আমরা যেই মূর্তিগুলার ইবাদত করি সেগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে এই চিন্তা তারা করত এই চিন্তা করে তারা মূর্তির পূজা করত এবং তারা বলতো বৃষ্টি দেওয়ার জন্য একজন প্রভু রয়েছে সুখের জন্য একজন প্রভু দুঃখের জন্য একজন প্রভু এই যে আল্লাহর সঙ্গে শিরিক করে শিরিক করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই অ্যাকসেপ্ট করেন না এটা গ্রহণ করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে ক্ষমা করবেন বান্দা যেই গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি শিরিক করো তোমাদের শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করব না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলে দিচ্ছেন হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক তিনি অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনার পরিচয় আরো দিচ্ছেন তিনি অমুখাপেক্ষী পৃথিবীর কোনো মানুষের নিকটে কোনো জিনিসের নিকটে কোনো বস্তুর নিকটে তিনার কোনো প্রয়োজন নাই তিনি যা কিছু করেন একাকি করতে পারেন ইন্নামা আমরুহুম ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিস করতে চান কোনো জিনিসের ইচ্ছা করেন কোনো কাজ করতে চান কোনো সৃষ্টি করতে চান ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল তিনি শুধুমাত্র বলেন কুন হাও তিনি শুধুমাত্র কি বলেন কুন হাও ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার কোনো জিনিসের প্রতি কোনো প্রয়োজন নাই বলে সুবহানাল্লাহ এই হলো আল্লাহ এই আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে আর এই আল্লাহর প্রশংসা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে করি সুবহানাল্লাহ এইভাবে যদি আমরা চিনে চিনে আল্লাহকে জেনে বুঝে প্রশংসা করি তাহলে আমাদের প্রশংসা আরও সুন্দর হবে আমরা যখন কোনো কাজ করি কাজের ফজিলত কি এই কাজের উপকারটা কি এই উপকার জন্য যখন আমরা কাজ করি কাজের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয় ঠিক কিনা বলেন আমরা কাজ করি চাকরি করি আমরা জানি এই কাজটা করলে আমাদের বেতন আসবে টাকার জন্য হলেও কাজের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু আমরা যদি কোনো বেনিফিট না পাই কোনো উপকার না পাই আমরা যদি না জানি এই কাজের ফায়দাটা কি এই কাজের উপকারটা কি যদি আমাদের জানা না থাকে একটা মানুষ আমি আপনি যদি একটা ওষুধ খাই সেটা তেতা হলেও খাই কারণ আমি জানি যে ওষুধটা খাওয়ার পরে আমার উপকার হবে আমার একটা লাভ আছে তিতা জিনিস হলেও ভালো লেগে ভালো লাগা থেকেই আমরা ওষুধটা খাওয়ার চেষ্টা করি তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সঠিকভাবে আমরা জানতে পারি তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে আমাদের ইবাদতের মধ্যে মজা চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে এই জন্য আমাদের প্রথমে কাকে চিনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে তিনি কেমন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন আমি তো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি আল্লাহু খালিকু কুল্লি শাই তিনি তো আমাদের সব কিছুকে সৃষ্টি করেছে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুর সৃষ্টিকারী কে আল্লাহ আমরা যা কিছু দেখি আর না দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা তারা কি দেখে না আমি এই আসমানকে কেমনভাবে স্তরে স্তরে সাজিয়েছি বিন্যস্ত করেছি
وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا আমি চন্দ্রকে সৃষ্টি করেছি আলো হিসাবে সূর্যকে সৃষ্টি করেছি দিনের বাতি হিসাবে তারা কি দেখে না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তারা কি দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত আর আমি আসমানকে তাদের মাথার উপরে কিভাবে রেখে দিয়েছি ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত আর আমি পাহাড়গুলোকে কিভাবে সুন্দর করে পেরেক হিসেবে ব্যবহার করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর করে এত সুন্দর একটা পৃথিবী দিয়ে দিলেন সেই প্রভুর আমাদের ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টি করেই শেষ করে দেন নাই তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের কথা বলার শক্তি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন বলার শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়ে দিয়েছেন তিনি আমাদের জন্য কত সুন্দর রাতের ঘুম আরামের জন্য ঘুম দিয়ে দিলেন জমিনটাকে আমাদের বিছানা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবার মধ্যে বিস্তারিত বলেছেন আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা কি সুন্দর আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন তিনি রব তিনি রাজ্জাক তিনি মালিক তিনি খালিক এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে সিফাত বা গুণবাচক কিছু নাম রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো মুখস্থ করবে একটু খেয়াল করে শুনে লক্ষ্য করে শুনে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ তাআলার কয়টি নাম 99টি নাম রয়েছে আর হাদিসে বিশ্বনবী বলেন যেই ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে এবং সেটা ধরে রাখবে মুখস্থ শুধু করলেই হবে না সেটাকে মনে রাখবে ধরে রাখবে মৃত্যু পর্যন্ত এবং এর উপর আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা নামগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এদের দেখবেন তাদের জিজ্ঞেস করবেন এই নামগুলো তাদের মুখস্থ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে নামগুলো মুখস্থ করে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানলাম হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি অনন্ত তিনি মানুষকে জীবন দেন তিনি মানুষকে মৃত্যু দেন এই যে মানুষকে যে তিনি মৃত্যু দেন এতে তিনি কোনো ভয় পান না তিনি মানুষকে লালন পালন করেন মানুষকে লালন পালন করতে গিয়ে কোনো সময় তিনি পেরেশান হয়ে যান না তিনি কোনো সময় বিচলিত হয়ে পড়েন না কোনো সময় চিন্তিত হয়ে পড়েন আল্লাহর এমন গুণ এমন সিফাত এমন গুণ বিশিষ্ট সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিচয়টা সূরাতুল ফাতিহার মধ্যে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহ আজকে এই আল্লাহর পরিচয় পর্যন্তই আগামী জুমাতে ইনশাআল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি সমস্ত পৃথিবীর এখানে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী বলেছেন এক পৃথিবী বলেন নাই সকল পৃথিবী বলেছেন তার মানে বোঝা যায় যে এই জগৎ ছাড়াও আরও অনেক জগৎ রয়েছে ইনশাআল্লাহ আগামী জুমাতে রব্বিল আলামিন সম্পর্কে আমরা আলোচনা শুনব এবং বলার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন